हेलो फ्रेंड्स, वेलकम टू त्रिपुरा गवर्नमेंट जॉब्स यूट्यूब चैनल। आज के वीडियो ते हमरा आलोचना करब ऑफिस ऑफ द जजेज एंड फैमिली कोर्ट थेके पियन कम ऑर्डरली नाइट गार्ड कम स्वीपिंग एंड क्लीनिंग असिस्टेंट अल्टीमेटली ग्रुप डी पोस्ट नियोगेर जोन्नो एकटी नतून नोटिफिकेशन रिलीज होयेछे जेटा 29 नवंबर 2021। অনেকগুলো শূন্যপদ রয়েছে, ভালো পে স্কেল এবং কোয়ালিফিকেশন, শুধুমাত্র 8 পাস হলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই ভিডিওর মধ্যে প্রত্যেকটা বিষয় আমি এক এক করে আলোচনা করব। তো আপনাদের আর সময় নষ্ট না করে আমরা ডাইরেক্টলি কিন্তু এখন চলে যাব অফিশিয়াল নোটিফিকেশনে এবং দেখে নেব এই নোটিফিকেশনের মধ্যে কি কি দেওয়া হয়েছে। ফ্রেন্ডস, এটা হচ্ছে নোটিফিকেশনটা। তবে লোকেশন উদয়পুর गुमती डिस्ट्रिक्ट त्रिपुरा थेके किन्तु ए नोटिफिकेशन टा रिलीज हुए चे एवं एकाने एक्रॉस इंडिया थेके एप्लीकेशन करा जाबे, नॉट ओनली त्रिपुरा। एकाने टोटल 13 वैकेंसी थे किन्तु नियोग होबे, जेकाने पोस्ट रहे चे पियन कम ऑर्डरली कम नाइट गार्ड कम स्वीपिंग एंड क्लीनिंग असिस्टेंट। तबे आपनाके मने रखते होबे এটা কিন্তু গ্রুপ ডি পোস্ট। তাছাড়া এই 13 পোস্টকে ডিভাইড করে দেওয়া আছে বিভিন্ন ক্যাটাগরির মধ্যে, যেমন ইউআর এর জন্য 6, এসটির জন্য 4, এসসির জন্য 3। তবে এই ক্ষেত্রে কিন্তু রেগুলার এবং ফিক্সড বেসিসে নিয়োগ করা হচ্ছে, আলটিমেটলি দুটো মোডে নিয়োগ করা হবে, যার মধ্যে রেগুলার জন্য দুটো ভ্যাকেন্সি থাকবে এবং ফিক্সড টার্ম বেসিসে 11 জনকে কিন্তু নিয়োগ করা হবে। তবে ভ্যাকেন্সিটা ইনক্রিজ অথবা ডিক্রিজ কিন্তু বন্ধুরা হতে পারে। পে স্ট্রাকচার, যার মধ্যে রেগুলার এবং বন্ধুরা যারা ফিক্সড টার্ম বেসিসে নিয়োগ হবে তাদের স্যালারিটা এখানে মেনশন করা আছে। ভালো বন্ধুরা গ্রেড পে রয়েছে, আপনারা এগুলো চেক করে নেবেন। এজ লিমিট মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 40 ইয়ার্স অবধি অ্যাপ্লিকেশন করা যাবে। তবে যারা রিজার্ভ ক্যাটাগরি এসসি এবং এসটি ক্যাটাগরি থেকে বিলং করছেন আপনাদের জন্য কিন্তু এজের ক্ষেত্রে 5 ইয়ার রিল্যাক্সেশন রয়েছে, যেমনটা আপনাদের মোবাইল স্ক্রিনে শো হচ্ছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আলটিমেটলি এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেমনটা আগে নোটিফিকেশনে ছিল ঠিক সেম কোয়ালিফিকেশন রাখা হয়েছে। মাস্ট হ্যাভ পাসড 8 এক্সামিনেশন ফ্রম এ রিকগনাইজ ইনস্টিটিউশন, অর্থাৎ 8 পাস করা থাকলে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। তাছাড়া ফ্রেন্ডস, অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে, যেটা 300 রুপিস ইউআর এর জন্য এবং 150 রুপিস এসসি এসটি ক্যাটাগরির জন্য। এখানে সিলেকশনের জন্য আপনাকে রিটার্ন টেস্ট দিতে হবে, যেটা টোটাল 75 মার্কসের হবে, যার মধ্যে লেটার রাইটিং থাকবে ইন বেঙ্গলি 25 মার্কস এবং হ্যান্ড রাইটিং টেস্ট থাকবে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি 25 মার্কস, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের উপর 25 মার্কস থাকবে এবং সব শেষে আপনাদের হবে ভাইবা ভয়েস টেস্ট, যেটাকে আমরা ইন্টারভিউ বলি, এবং সেটা 25 মার্কসের হবে। এবং এটা কিন্তু আপনাকে অবশ্যই কোয়ালিফাই করতে হবে যদি আপনি সিলেকশন পেতে চান। হাউ টু অ্যাপ্লাই, দেখুন ফ্রেন্ডস, এই ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ অফলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, যার জন্য একটা প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফরম্যাট রয়েছে, যেটা আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। একই সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্ট এবং বন্ধুরা রিসেন্ট কিন্তু পাসপোর্ট সাইজ ফটোকপি আপনার লাগবে এবং সঙ্গে সেই অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু আপনাকে দিতে হবে, যেটা আপনাকে ইন্ডিয়ান পোস্টাল অর্ডারের মাধ্যমে দিতে হবে। এটা হচ্ছে বন্ধুরা তাদের ফেভার, এই ফেভারে কিন্তু আপনাকে সেই অ্যাপ্লিকেশন ফিটা ডিপোজিট করতে হবে। তবে অ্যাপ্লিকেশন করার যে ডেট রয়েছে বন্ধুরা, সেটা কিন্তু 1 ডিসেম্বর 2021 থেকে 10 ডিসেম্বর 2021 এর মধ্যে আপনাকে সেটা সাবমিট করতে হবে। বাই হ্যান্ড অথবা পোস্টের মাধ্যমে আপনারা এটাকে সেন্ড করতে পারেন, তবে এই ডেটের পরে কিন্তু অ্যাপ্লিকেশন আর অ্যাকসেপ্ট হবে না। তাছাড়া বন্ধুরা, এক্ষেত্রে আরও একটা বিষয় হচ্ছে, যে কোনো সময় কিন্তু বন্ধুরা এই নোটিফিকেশনটা রিজেক্ট হতে পারে উইদাউট এনি নোটিশ। তাছাড়া যারা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করবে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হতে পারে। একই সঙ্গে বন্ধুরা, যারা অলরেডি সার্ভিস করছেন যে কোনো গভর্নমেন্টের ডিপার্টমেন্টে বা কোনো আন্ডারটেকিং অর্গানাইজেশন বা কোম্পানিতে, আপনাদের কিন্তু
নো অবজেকশন সার্টিফিকেট অবশ্যই শো করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য। তাছাড়া এই ক্ষেত্রে আপনাদের রিটেন টেস্ট এবং বাই বাই ভয়েস টেস্টের যে ভেনু সেটা কিন্তু পরবর্তী সময়ে আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তাছাড়া ইন্টারভিউ অথবা রিটার্ন টেস্টে যাওয়ার জন্য আপনাদের কিন্তু কোনো প্রকার টিএ বা ডিএ দেওয়া হবে না। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের নোটিফিকেশন যা আমরা আলোচনা করলাম এই ভিডিওর মধ্যে। আমরা আশা রাখছি অনেকটি বড় শূন্যপদ ত্রিপুরার জন্য আমরা বলতে পারি। সকল অ্যাপ্লিকেশন করবেন যারা 8 পাস করে রেখেছেন বা যারা মাধ্যমিক পাশও করে রেখেছেন, তবে 8 পাস সার্টিফিকেট কিন্তু আপনার অবশ্যই প্রয়োজন পড়বে অ্যাপ্লিকেশন করতে গেলে। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই রাখলাম। দেখা হবে নতুন কোনো ফ্রেশ জব নোটিফিকেশন নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। জয় হিন্দ।